মার্টিনেস না থাকলে আমরা আজকেই বাদ পড়ে যেতাম। কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ শেষে জয়ের মধ্য দিয়ে একই বলল লিওনেল মেসি। মার্টিনেসকে প্রশংসায় বাঁচালেন মেসি, যা মুহূর্তে ভাইরাল, বিস্তারিত জানুন ভিডিওতে। দর্শক, কোয়ার্টার ফাইনালে আজ পরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা এবং ইকুয়েডর। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেই ম্যাচটি ড্র হয় এক এক গোলের ব্যবধানে। শেষ পর্যন্ত টাইব্রেকারে নির্ধারিত হয় ম্যাচের ফলাফল। দর্শক, এই ম্যাচে আর্জেন্টিনাকে প্রথম থেকে টিকিয়ে রেখেছিলেন আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের 7 মিনিটে অসাধারণ একটি সেভ করার মাধ্যমে আর্জেন্টিনাকে গোল খাওয়া থেকে বাঁচান আর্জেন্টাইন এই গোলরক্ষক। তখন গোলটি হলে পিছিয়ে পড়তো আর্জেন্টিনা সেখানেই। দর্শক, ম্যাচের 7 মিনিটে সেই অতিমানবীয় সেভটির পর টাইব্রেকারেও জাদু দেখালেন আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে গেলেও অতিরিক্ত সময়ে গোল হজম করে তারা। শেষ পর্যন্ত ম্যাচ অতিরিক্ত সময়ে না গড়ে গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারের প্রথম শট নিতে যায় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, আর মেসি মিস করেন প্রথম পেনাল্টিটা। তখন দল যখন চাপের মুখে, তখন দলকে একাই খাদের কিনারা থেকে রক্ষা করলেন আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ। দর্শক, ইকুয়েডরের পরপর দুটি অতিমানবীয় পেনাল্টি সেভ করেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। আর ইকুয়েডরের প্রথম দুটি পেনাল্টি সেভ করার মাধ্যমে ইকুয়েডর পিছিয়ে যায় সেখানেই। শেষ পর্যন্ত বাকি 4 পেনাল্টি আর্জেন্টাইন ফুটবলাররা একে একে গোল করেন এবং জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দর্শক, এবার উপস্থাপকের প্রশ্নের জবাবে ম্যাচ শেষে মার্টিনেসকে প্রশংসায় বাসালেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। লিওনেল মেসি বলেন, আজকের জয়ের একমাত্র নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। সে পরপর দুটি পেনাল্টি সেভ দিয়েছে। মার্টিনেস আজকে না থাকলে আমরা বাদ পড়ে যেতাম। আশা করছি মার্টিনেস শেষ পর্যন্ত আমাদের এরকম পারফরমেন্স উপহার দিবে। দর্শক, আপনি কি লিওনেল মেসির সঙ্গে একমত? আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন।